আবু সামা আমার আল্লাহ বলেছেন তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ তারা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত আল্লাহু আকবার মুমিনদের এখানে আসার বাণী মুসলমানদের এখানে আসার বাণী ঈমানওয়ালাদের এখানে আসার বাণী আল্লাহ বলছেন যারা আল্লাহর দিনকে অস্বীকার করবেন আল্লাহর কোরআনকে অস্বীকার করবেন আল্লাহর বিধানকে অস্বীকার করবে বিদ্যাঙ্গুলি দেখাবে আঙ্গুল দেখাবেন যারা অহংকার তাকাব্বুরি করে আল্লাহর দিনকে বিদ্যাঙ্গুলি দেখাবে আমার আল্লাহ বলছেন লা তুফাত্তাউ আবু সামা ثُمَّ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ আসমানের দরজা খোলা হবে না জাহান্নাতে প্রবেশ করবে না এমন কি হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত সামিল খিয়াত মানে অর্থ হচ্ছে ওই সুঁইসের ছিদ্র দিয়া ওট প্রবেশ করানো যেরকম অসম্ভব ওই অহংকার তাকাব্বুর দিন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে তারাও তদ্রূপ যেরকম ওটের ওট ছিদ্র দিয়া প্রবেশ করতে পারবে না সুঁইসের ছিদ্র দিয়া ঠিক ওই অহংকার ব্যক্তিগুলো দাম্ভিকতা যারা করে আল্লাহর দিনকে যারা মানে না অস্বীকার করে দাম্ভিকতা করে অহংকারী দেখায় গেরি মোড়া দেখায় বাপ সাপনি আপনার সামনে দাঁড়ায় আমার আল্লাহ বলছেন এই জাতীয় লোকগুলা জান্নাতে প্রবেশ করবে না কে বলেছেন এই জন্য আল্লাহ বলছেন সেদিন তারা যখন দেখবে দুনিয়াতে ওয়াজ করছে আর হুজুর এরকম বলে এমনি কইতেছে আর কি এরকম বলে কি বলে না সেদিন যখন বাস্তবতা যখন চোখের সামনে যখন দেখবে আর বলবেন ওয়ালাও তারা ঈদের মুজরিমুনা না কিছু রুসিহিম তারা কানে ধরবে আমি এইভাবে উপমা দিই ছাত্র যখন অন্যায় করে শিক্ষকের কাছে আসে কানে ধরছি সামনে দিন থেকে আর বেয়াদেবি করবো না কালকে থেকে পড়া ঠিক মতো শিখে আসবো এ স্যার কানে ধরছি স্যার না কানে ধরছি আমার মাফ করে দেন বলেনি বলে কি না কথা বলে না তো কথা বুঝেন কি না না আমি তো চিল্লাইয়ের কথা বুঝেন মাথার নিচু করবে অপরাধীরা দুনিয়ার জমিনে জালে কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী মাথা উঁচু দিল আর সেদিন অপরাধীরা জাহান্নামের গর্জন দেখে আল্লাহর সামনে মাথা নিচু করে দাঁড়াবেন না কিছু রুসিম ইন্দা রব্বিহীন তাদের রবের সামনে মাথা নিচু করে কানে ধরে দাঁড়াবে আর বলবে কলু রব্বানা আবেসরনা وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون الله أكبر أي الله كان درسي আর বলবে রব্বানা আবসারনা আজকে চোখে দেখলাম হুজুররা দুনিয়াতে বলছিল মনে করছি হুজুররা বানাই বানাই কইছে আঙ্গরে মন নরম করবে লাই মন যতই নরম করার চেষ্টা করো মন কিন্তু পাথরের মতো শক্ত থাকবে ঠিক কি না এটা বলে ঠিক আপনাদের মন নরম হইতো না কথা একজন হলে নরম হনে না শক্ত হয়ে যান নরম হনে এ নরম হবে লাই মত নরম হবে লাই কি মত মতের চিন্তা যখন করবে কলিজা নরম থাকবো মতের চিন্তা যখন থাকবে বাতিদার মাথায় বাড়ি দিবে না মতের চিন্তা যখন থাকবে সম্পদ আত্মসাত করবে না মতের চিন্তা যখন খাও থাকবে দোকানে বাকি খাই টাকা না দিয়া আরেক দোকান থেকে বাকি শুরু করবে না ঠিক কি না কিসের বয় কিসের বয় মত কিসের বয় মতের বয় কিসের বয় জবানা খুলে না কিসের বয় সবাই বলেন কিসের বয় এখন তো স্লোগান দিবেন না বলে একদম গলা ফাটাই চিল্লাবেন কিসের বয় আরো জোরে আরো জোরে রব্বানা আবসারনা ওয়া সামিনা চোখে দেখলাম কানে শুনলাম ফারজেনা নামাল সালেহা আল্লাহ পারমিশন দাও দুনিয়াতে দয়া দুনিয়াতে যাওয়ার পারমিশন দাও ফারজেনা দুনিয়াতে পাঠাও না আমাল সালেহা
আমরা ভালো কাজ করব তোমারে কথা দিলাম ইন্না শুধু ভালো কাজ না ইন্না মুকিনুন একবারে পাক্কা ইমানদার হই যামু গো আল্লাহ বলবে দুনিয়া আছে দুনিয়া থাকবে দুনিয়া নাই দুনিয়ার উপর কি হয়ে গেছে এজন্য আমার রাসূল বলেছেন যাদের কাছে দুনিয়া মৃত্যুর ভয় থাকবে মৃত্যুর কথা স্মরণ থাকবে তখন যদি জিজ্ঞেস করা হয় ওই যে হাসি মুহূর্তের ভিতরে হাসি চলে গেল মুহূর্তের ভিতরে সুখ চলে গেল চোখ থেকে পানি ঝরছে আমার রাসূল বলেন সেই জিনিসটা কি জানো রাসূল বলেন সেটা হচ্ছে মৃত্যু কারণ মৃত্যু মানুষের মুহূর্তের ভিতরে হাসি তামাশাকে তছনছ করে দিয়া মুহূর্তের ভিতরে তার চোখ দিয়ে অশ্রু ঝরছে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ব্যাপারে বলেছেন যে আদম সন্তান কত অসহায় কথা খেয়াল করেন আদম সন্তান কত অসহায় সে জানে না তার জীবন কত দিনের সে তার ফিদার সম্পর্কে জানে না একটি ফোকা তার সবকিছু খেয়ে ফেলতেছে ধ্বংস করে দিচ্ছে এবং সেই গ্রাম নিবে কি গ্রাম নিবে না বেআইন আর দিন তামুত আল্লাহ বলছেন তার মৃত্যু কোথায় হবে সে জানে জানে কি না আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন সে জানে না আদম সন্তান কত অসহায় এত দালান কোটা বাড়ি গাড়ি দশতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করছে উদ্বোধন করবে ঘরে ঢুকবে ঘরে ঢুকবে সবাইকে দাওয়াত দিয়েছে আসো আজকে আমি নতুন ঘরে ঢুকবো ওই নতুন ঘর ঢুকার আগেই ওই বাড়ির আঙ্গিনা থেকে লাশ বের হয়েছে ঠিক কি না এরকম নদী হয় নাই বিদেশে থাকে নিজামপুর কলেজ ছোট কমলদার ওখানে বাড়ি আমার এক রিলেটিভ আত্মীয় হয় বিল্ডিং করেছে তিনতলা ফাউন্ডেশনে কত সুন্দর বিদেশ থেকে ভিডিও কলে দেখা দেখা ইঞ্জিনিয়ার সাহেবকে মিস্ত্রি করে এখানে টাইলস লাগান এখানে করিডর দেন এখানে ব্যালকনি দেন এখানে ইংলিশ কমোড বাথরুম এখানে দেন রুম এখানে দেন ড্রয়িং দেন এখানে ব্যালকনি এখানে দেন সাজিয়ে সাজিয়ে ঘর সাজিয়েছে হয়ে গেল বলেছি আমি অমুক দিন বাড়িতে আসব অমুক দিন বাড়িতে আসার আগে বাড়িতে এসেছে ঠিক কিন্তু রু আসে নাই দেহ লাশ এসেছে নিজামপুর কলেজের অল্প দক্ষিণ পাশে বাড়ি কত স্বপ্ন ছিল না তা এরকম স্বপ্ন আমাদেরও আছে আপনাদেরও আছে না এই জন্য আল্লাহ বলেছেন প্রতিদান যেদিন দেওয়া হবে সেদিন তোমরা সফল হবা এখন তোমরা কি জানো তোমরা তো জানো না কে সফল কে ব্যর্থ দুনিয়ার সফলতা দেখা তুমি চিল্লাইতেছ তুমি আখেরাতে সফল হতে পারবা কি না এই কথা কি তুমি জানো জানি কি না আমরা জানি এটা জানবো কখন কখন জানবো যখন মারা যাব কিয়ামতে যখন হিসাব নিকাশ হবে ওয়াউদেয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها بندا دنيا زبين تك جخن جابين হিসাব নিকাশ যখন কেয়া দেওয়া হবে আমলনামা যখন দেওয়া হবে এমন কি আমলনামা যে আমলনামার ভিতরে ছোট্ট গুণা করেছি সেটাও লেখা আছে বড় গুণা করেছি সেটাও লেখা আছে আমরা আল্লাহ তাআলা সেই দিন অবস্থা বর্ণনা করতে গিয়ে ভাই বলেছেন বান্দা সব কিছু তোমাকে দেওয়া হবে আর কি তুমি যে কথা বলছ তোমার অবস্থা এমন অবস্থা হবে ইয়াউমা লা ইউনফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম এমন এক অবস্থায় পরিণত হবে তুমি যাদেরকে নিয়ে সফল হয়েছ মনে করে গর্ব করছ ওই সম্পদ তোমার কাজে আসবে না যে সন্তানগুলোকে নিয়ে তুমি বড়াই করতেছ
ওই ছেলে সন্তানও তোমার কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম একটি মাত্র আসবে কালবে সালিম আসবে আর ওয়া উজলিফাতুল জান্নাতা লিল মুত্তাকিন আর মুত্তাকিন ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হবে রূহ যখন কবজ করা হবে ওই মুত্তাকিন ব্যক্তিদেরকে জান্নাত দেখাইয়া দেখাইয়া জান্নাত সামনে নজর সামনে উপস্থাপন করবে আর ওই ইমানদার ব্যক্তি মুত্তাকিন ব্যক্তি জান্নাত দেখে দেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ তোমার সন্তান কোনো কাজে আসবে না তোমার সম্পদ কোনো কাজে আসবে না আমি কথা এই জন্য বলি আজকে যে দালান কোঠা বাড়ি গাড়ি অট্টালিকা সম্পদ আপনি করেছেন মিত্র এমন একটা বিষয় এমন একটা বস্তু মুহূর্তের ভিতরে এমন এক যন্ত্রণা এমন এক যন্ত্রণা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ যখন করতেছেন একটু চিন্তা করুন ভাইয়েরা আমার মুরব্বীরা আমার মৃত্যুর ভয় প্রথমে বলি মৃত্যু আমাকে বরণ করতে হবে আজ হোক কাল হোক পরশু হোক আমাকে চলে যেতে হবে আমার পূর্বপুরুষ কেউ বেঁচে নাই আছে কিনা বলেন আমি এমন অবস্থায় মৃত্যুবরণ করব যে সুন্দর খাট আমি বানাইলাম এত সুন্দর ডিজাইন করে সেই খাটে আমি যখন মারা যাই আমার এই খাটের ভিতর রাখে না বালিশটাও দে না দে কিনা নিচে নামাই ফেলে আর এত সুন্দর বাথরুমে উজু করলাম গোসল করলাম বাথরুম করলাম সব কিছু আমরা ব্যবহার করছি আমার জীবনের শেষ গোসলটা আমার ওই বাথরুমের ভিতরে হয় কি হয় না কথা বলে হবে কি হবে না তাহলে কেন আমার আল্লাহ যে বলছেন ওয়া ইয়াউমালা 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 ইউনফাউ মালু ওয়ালা বানুন সম্পদ কাজে আসবে না ছেলে সন্তান কাজে আসবে না শুধু কলবে সালিম যদি যেতে পারো একজন নীরব নীরের আত্মা শান্তিময় আত্মা যদি যেতে পারো ওয়ান্নাজিআতি গরকাউ ওয়ান্নাশিতাতি নাশত এখানে দুটি কথা বলেছে বদকারের মৃত্যুটা যন্ত্রণা কেমন হবে নেককার বান্দাদের যন্ত্রণা কেমন হবে তাফসিরে দালালাইন করে নেবেন ওখানে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন মৃত ব্যক্তি যখন রূহ যখন জবজ করবে বদকার লোকের ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাজিআতি গরকা এই আয়াতের তাফসিরে দালালাইন সেখানে বলেছে একজন বদকার যখন ইন্তেকাল করে মৃত্যু যখন বরণ করে তখন ওই মালাকুল মাউত আমরা তো বলি আজরাইল আসলে আজরাইল না মালাকুল মাউত জান কবজকারী ফেরেশতা তার নখের ভিতরে লোমের ভিতরে পশমের ভিতরে প্রত্যেকটা ইন্দ্রিয় ইন্দ্রের ভিতরে মালাকুল মাউত রুটা বের করে নিয়ে আসে আবার ঢুকায় আবার বের করে নিয়ে আসে আবার ঢুকায় আবার বের করে নিয়ে আসে এরকম কষ্ট দিয়ে তার জানটা বের করে নিয়ে যায় এত কষ্ট শিকার এত যন্ত্রণা এত যন্ত্রণা চিৎকার দিয়ে থাকে আমার নবী বলেছেন মালাকুল মাউত যখন নবীর জান কবজ করার জন্য যখন হাতটা যখন রাখলো বিষ্ণুই বললেন ও মালাকুল মাউত কি রাখছো বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধুমাত্র হাতটা রেখেছি আপনার উপরে এখনো পুরা রাখি নাই রাসূল বলেছেন আমার কাছে মনে হচ্ছে ওহুদ পাহাড় পুরাটা আমার বুকের উপরে তুমি চাপা দিয়ে রেখেছো এত যন্ত্রণা বিশ্বনবী বলেছেন এরে আমার মালাকুল মাউত আমার উম্মতেরা এত যন্ত্রণা কিভাবে সহ্য করবে আমার উম্মতের সমস্ত যন্ত্রণা আমার দিয়া দাও বিশ্বনবীকে মালাকুল মাউত বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পারমিশন দিলেন রু যখন কবজ করার জন্য যখন বলে দে আমি তো রু কবজ করব কিন্তু আপনার উম্মতেরা যদি একটা আমল যদি করে ওই আমলটা যদি করে তাহলে সাকরাতুল মাউত ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ সাকরাতুল মাউত সত্য মৃত্যুর যন্ত্রণা সত্য বদকার আর নেককার দুইটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে
বদকারের রূপ কবজ এক রকম হবে, নেককার বান্দাদের রূপ কবজ এক সুরতে হবে। নেককার বান্দারা কিন্তু যা সাকরাতুল মাউত সত্য, জালিকা মা কুনতা মিনহু তাহিদ। এরে বান্দা, মৃত্যু থেকে তুমি ফালানোর চেষ্টা করতেছ, যতই ফালানোর চেষ্টা করো। এই জন্য কবি বলেছেন, মাউতু কাসুন মাউতু নাসুন আল মাউতু কাসুন কুল্লু নাসিন সারে বুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। জালিকা মিনহু মা কুনতা তাহিদ, যে মৃত্যু থেকে তুমি পালানোর জন্য চেষ্টা করতেছ, পালাইতে পারবে না। ফেরাউন পালাইতে পারে নাই, নামরুদ পালাইতে পারে নাই, সাদ্দাদ পালাইতে পারে নাই, কোন জালেম মৃত্যু থেকে পালাইতে পারে নাই। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, পালানোর কোনো সুযোগ নাই। কবি বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন সারে বুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। মত এমন একটা ফেয়ালাম, মত এমন একটা ফেয়ালা, সবাইকে ফেয়ালা মতের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আর কবর এমন একটা বাড়ি, কবর এমন একটা দরজা, কবর এমন একটা দরজা, ওই দরজা দিয়া কে দরজা দিয়ে আমাকে আপনাকে সবাইকে প্রবেশ করতে হবে। এই জন্য মালাকুল মত বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে যদি একটা আমল যদি শিখাই দেন, যে সাকরাতুল মাউত এত যন্ত্রণা কষ্ট আমি নবী পর্যন্ত কষ্টের যন্ত্রণা ভোগ করতেছি, কি আমল করবে? আমার রাসূল বলে দিলেন, আমার উম্মতেরা যদি প্রত্যেক ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াতটা যদি তেলাওয়াত করে, ওই আয়াতের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের ক্ষমতার 10টা পয়েন্ট আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে কি নাই? আল্লাহু লা ইলাহা পারেন কি না করেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। এটা পারেন কি পারেন না? পারেন না? এটা শুধু মুখস্থ করলে হবে না, শুধু পারলে হবে না, প্রত্যেকটা শব্দ এখানে আছে। আমার আল্লাহর ইবাদত করতে হবে, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া ইবাদত পাওয়ার কেবল মাত্র কেউ নাই, তিনি চিরঞ্জীব, তিনি শক্তিশালী। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি আছে কি নাই? হাইয়ুল লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, ঘুমের বানও আল্লাহর কাছে আসে। এই কথা বান্দা যদি মনে করে, সোর যখন চুরি করতে যায় আমার আল্লাহ ঘুমায় না, জুরানিও আসে না, সোর যদি মনে করে আয়াতুল কুরসি পড়তেছি, শুধু মুখস্থ পড়ে, মুখস্থ পড়ে, তসবি পড়ে, তসবি পড়ে, অর্থ জানে না, আয়াতুল কুরসিও আমল করে, আবার ওজনেও কম দে, আয়াতুল কুরসিও আমল করে, আবার খাদ্য বেজাল দে, জলমও করে, অন্যায় করে, সুদ খায়, জানা করে, আবার ফরকিয়া প্রেম করে, মোবাইল ফোনে সারা রাত কথাও বলে, আছে কি নাই? আমার রাসূল বলেছেন, এই 10টা জিনিসটা যদি মনে করে, মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করে, যদি কেউ যদি পড়ে ফরজ নামাজ শেষ করে, আমরা তো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 এরপর রাসূল আয়াতুল কুরসি পড়তেন, মাসনুন দোয়াগুলা পড়তেন, আমরা তো সেই দোয়া পড়ি না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আছে কি নাই? আছে কি নাই? সম্মানিত উপস্থিত, আমার তো সময় শেষ হয়ে গেল, আমি তো শেষ করে দিই। হ্যাঁ, যাই হোক,
যত কথা যতটুকু বলেছি যে সাকাতুল মাউত থেকে দোয়াটি এই আয়াতটি পড়লে আল্লাহ কি দিবেন মুক্তি দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু কথা বলেছি সর্বোপরি এই কথা আমাদের সামারি যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যু থেকে আমরা কেউ পালাইতে তো মৃত্যু যেহেতু আমাকে বরণ করতে হবে গাড়ি বাড়ি অট্টালিকা সম্পদ আমার সাথে কিছুই যাবে কিনা যাবে না অনেকগুলো আমি হাদিস নোট করেছিলাম কিছু যাবে না আমার কাছে কি যাবে আমল যাবে কি যাবে আমার পরিবার চলে আসবে আমার সম্পদ চলে আসবে আমার কাছে একটা জিনিস যাবে সেটা হবে কি আমার রাসূল বলেছেন আমার উম্মতের বয়স 60 থেকে 70 এর মধ্যে সীমাবদ্ধ তবে অনেকে সেই বয়সটাও ক্রস করতে পারে না তো আসুন মুরব্বীরা আমার এই যতটুকু কথা বলেছি আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক وما توفيق إلا بالله আমি ইন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি তো আবু তরফ বাজার মসজিদ নতুন এসেছি ওনারা আমাকে একটু পরিচিত করে দিলেন আপনাদের সামনে এজন্য আমি ইন্তেজামিয়া কমিটির প্রতি বিশেষ করে আব্দুল হক নিজামী সাহেবের পরিবারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তাআলা আমাদের সমস্ত আয়োজনকে কবুল করুক সকল বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ভালো আছেন জি ওই আজ সাত যদি না আসে হ্যাঁ আপনি একটু চালাইতে হবে তাই দেখি আজকে ইনশাআল্লাহ দেখা যাবে এখানে আসুন